হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি একটা অনেক মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে যেগুলো জিএসসি এসএসসি এবং এসিসি পরীক্ষার্থীর জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক যে প্রেজিস্টিনেশন নিয়ে এর আগে আমি ধারাবাহিকভাবে আমার এই উজ্জ্বল ইংলিশ টিউটোরিয়াল চ্যানেলের মাঝে আমি ধারাবাহিকভাবে কীভাবে বিহীন টেন্স না যেন কীভাবে নারেশন করা যায় তা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করছি তো তারপর সেন্টেন্স আকারে আলোচনা করছি এগুলো এই ক্লাসটা দেখার আগে অবশ্যই সেন্টেন্স আকারে যে নেশনগুলো এগুলো যদি আমরা পারি আসলে ফিজিক্স নেশনটা তেমন কঠিন বিষয় কিছু না তো তিয়ার্স আমি আমার মূল আলোচনা যাওয়ার আগে আপনাদের কাছে একটা ছোট্ট একটা অনুরোধ যে আমার ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখেন রাত জায়গা এভাবে আমার মানে ক্লাসগুলো করি শুধু আপনাদেরই জন্য তো আপনারা আমার একটা সাবস্ক্রাইব করতে তো আর আপনাদের কষ্ট লাগে না তো প্লিজ সাবস্ক্রাইব করবেন তো ভিয়ার্স দেখেন আমার পিজিসও যাওয়ার আগে আপনাদের প্রথমেই আমার যে পার্ট ওয়ান পার্ট টু এই ক্লাসগুলো দেখবেন যারা দেখছেন না যারা দেখছেন তো তারা দেয়ের জন্য থেকে দেখতে পারবেন তবে দেখেন পেজিসারেশন পেজিস্টারেশন করতে গেলে আপনার প্রথমে এট ফার্স্ট যে জিনিসটা করতে হবে আপনার অ্যাট ফার্স্ট আপনার ফুল সম্পূর্ণ সম্পূর্ণরূপে ভালোভাবে পড়তে হবে যে নেশনটা আপনি পেঁচিসটা দেওয়া হবে এটা ভালোভাবে পড়তে হবে পড়ার পর আপনার এটা পড়ার পর যে কাজটা করতে হবে এটার মাঝে যে বক্তা এবং ক্রিয় শ্রোতা এটা নির্ণয় করতে হবে অনেক সময় অনেক সময় দেখবেন যে আপনি একটা রিপোর্টিং রিপোর্টের স্পিচ সামনে দেওয়ার থাকে আবার রিপোর্টিং বারটা পেছনে দেওয়া থাকে তখন আপনার এই কাজটা করা লাগবে যে পেছনেরটা থাকলে রিপোর্টিং বার বার রিপোর্টিং বারটা যদি পেছনে থাকে তখন আপনার সামনে আনতে হবে দেখেন এই হিসাবে আমি একটা উদাহরণ লিখছি দেখেন এনে কী লেখা আছে তো ভিউয়ার্স আমার নেহনটা করার আগে আমি আগেই বলি যে পেঁচিশারেশনটা আসলেই ভিন্ন ভিন্নভাবে করা যায় জনে চাইলে দশ ভাবে করতে পারবে এতে কোনো সমস্যা নাই দশটা আনচারও হতে পারে শুধু মূল ভাবটা ঠিক থাকলেই চলে দেখেন ভিউয়ার্স আর হ্যাভ ইউ হ্যাভ ইউ ডান ইউর হোমওয়ার্ক টিচার্স এটু মি টিচার আমাকে বললো যে তুমি কি তুমি তুমি কি তোমার বাড়ির কাজ করিয়াচ্ছ দেখেন এখানে রিপোর্টিং ভার্বটা পেছনে আসে আমাদের ফার্স্ট যে কাস্টমার তোভাবে যদি ফ্যাশনে থাকে কোনোটার তাহলে আমরা পেজিসটা ভালোভাবে পড়ার পর এটা সামনে আনতে হবে যেমন দেখেন আমি প্রথমে আনব টি আর টিচার তারপর আমরা জানি প্রথমে আমরা দেখতে হবে যে সেন্টেন্সটা কোন সেন্টেন্স এটা যেহেতু লাস্টে প্রশ্নমন্ত চিহ্ন আছে এটা আমাদের ইন্টারগেটিভ সেন্টেন্স ইন্টারগেটিভ সেন্টেন্স হইলে আমাদের সেট টুর পরিবর্তে আক্সট বসে আক্স তারপর মে আসে মে তারপর আমরা জানি যদি ইন্টারগেটিভ সেন্টেসের মেয়ে যে ইনভার্টেড কম আউটার যদি ইস কোশ্চেন থাকে তাহলে ইস কোশ্চেন না থাকলে ইফ বসে ইফ ইফ তারপর আমাদের এটার পরিবর্তন পার্সনে পরিবর্তন ইউ আছে ইউ তাহলে আমরা জানি এই সেকেন্ড পার্সন অনুসারে তো সেকেন্ড পার্সন এখানে মি আছে তো মি সাবজেক্ট আই আই তারপর হ্যাভ আছে হ্যাপ তাহলে হ্যাড বিয়ার্স আমি এটা আমার ধারাবাহিকভাবে আমি ক্লাসগুলো আলোচনা করছি আমার এই এই চ্যানেলের মধ্যেই এসে আগে আপনারা এই যে এই ক্লাসগুলো দেখবেন তাহলে অতি সহজে বুঝবেন আমি প্রথম ক্লাস দ্বিতীয় ক্লাসটা আমি আলোচনা করছি যে হ্যাব তাহলে হ্যাড হয় হ্যাভ হ্যাস তাহলে হ্যাড হয় দেখেন তারপর হ্যাড তারপর ডান আছে ডান তারপর ইউরো আছে তিন নাম্বার ফর্ম তো আর তিন নাম্বার ফর্মটা হলো মাই মাই তারপর হোমওয়ার্ক হোমওয়ার্ক এভাবে আমরা আমরা এই ক্লাসগুলো করতে পারি মানে আমাদের এই সমস্যাটার সমাধান করতে পারি আমি কী বলছি যদি পেছনে থাকে তখন এটাকে সামনে আনতে হবে এটা টাইম না সামনে আনতে হবে এটা আসলে সামনে থাকার জিনিস এটার পেছনে রাখলে চলবে না তারপর দেখেন ভিউয়ার্স আমরা যে যে জিনিসটা আমাদের অনেক সময় সেন্টেন্সের মাঝে বগেটিক কেস থাকে যেগুলো হলো বগেটিভ কেসটা আসলে মূলত কী যে কোনো সেন্টেন্সে কাউকে মানে উদ্দেশ্যে কাউকে সম্বোধন করে ডাকা হয় বা কারো নাম ধরে ডাকা হয় এইটার বলা হয় গিয়ে বগেটিভ কেস যেমন যদি বগেটিভ কেসের মধ্যে কেস দ্বারা কোনো সম্পর্ক সম্পর্ক না বোঝালে বগেটিভ কেসটি রিপুটিং বাড়বে অবজেক্ট হবে যদি সম্পর্ক না বোঝা যদি ধরেন দাগ দিছে কিন্তু এটা কোনো সম্পর্ক বোঝা যায় না তাহলে আমরা রিপুটিং বাড়বে অবজেক্ট হিসেবে এটা ধরে নেব আর যদি সম্পর্ক বোঝা যায় আর বগেটিভ কেস দ্বারা সম্পর্ক বুঝলে এটা অ্যাড্রেসিং এস প্লাস বগেটিভ কেস থেকে এটার সমাধান করতে হয় তো বিয়ার্স দেখেন যেমন হি সিট টু হি সিট সে বললো জান্নাত ইউ আর গুড যেমন জান্নাত ইউন্ডেন ডাকসে সেন্টেস্টারে এটা একটা বগেটিভ কেস এবং এটা দ্বারা আমরা বুঝতে পারতেছি না যে জান্নাত কি তার ভাই হয় না বোন হয় না স্টুডেন্ট হয় নাকি এই মানে অন্য কোনো একটা সম্পর্ক বোঝা যাচ্ছে না তো আমরা এটা সম্পর্ক যদি না বোঝা গেলে আমরা বগিটিভ কেসটা রিপোর্টিং বাড়বে অবজেক্ট হিসেবে মানে ধরে নিতে হবে যেমন হি সেট সেট জান্নাত যেমন দেখেন এখন ইউ তাহলে আমরা জানি রিপোর্টিং বাড়বে অবজেক্ট অবজেক্ট আছে হি হি সরি এর আগে বসবে ইনভার্টেড কমার পরিবর্তন ইনভার্টেড কমার পরিবর্তন যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেস দ্যাট be that তারপর এটা সেকেন্ড পারসন হলে আমরা জানি জান্নাত জান্নাতের প্রণাম হলো সি তারপর দেখেন আর আর তাহলে এম ইজ তাহলে ওয়াজ ওয়ার বসে সি এর সাথে ওয়াজ লাগে তারপর দেখেন গুড আসছে গুড তো বিয়ার্স আমরা এভাবে আমরা আমাদের সমস্যাগুলো সমাধান করতে পারি যদি বগিটিভ কেস দ্বারা যদি কোনো সম্পর্ক না বোঝায় তাহলে আমরা রিপোর্টিং বারবে অবজেক্ট অনুসারে আনতে পারি তারপর বিয়ার্স দেখেন এখন বগেটিভ এটা একবার বগেটিভ এটা স্যার ভাবেন না ভালো ছেলে দেখেন বগেটিভ কেস দ্বারা সম্পর্ক বোঝালে অ্যাড্রেসিং অ্যাস প্লাস বগেটিভ কেসটা লিখে যে নিয়মে ই নিয়মে করতে হবে দেখেন যেমন এখানে হি সিট হি সিট মাদার আই নিড সাম মানি এখানে আমরা মাদার যারা বুঝতে পারতেছে এরা মা সেলের সম্পর্ক দেখ সম্পর্ক মার সেলের সম্পর্ক দেখেন হি সেট মাদার তখন আমরা লিখতে পারি অ্যাড্রেসিং হ্যাস মানে অ্যাড্রেসিং মানে হলো সম্বোধন করা যেটা মানে সম্বোধন করে মা মা মাদার সম্বোধন করে মা মা সম্বোধন করে বলতেছে যে তারপর দেখেন আমরা যেভাবে আসে হি হি সেট told told কি বলল that তারপর যেহেতু এসআরটি সিটিস তাই আমরা ইনভার্টেড কম আটা ওঠে দ্যাটানো তারপর আসে আই আই তাহলে আমরা জানি ফার্স্ট পার্সন সাবজেক্ট হি হি তারপর দেখে নিড আছে নিড তাহলে আমরা আমরা জানি বি ওয়ান তাহলে বি টু বসে নিডেট বি টু হলো নিডেট তারপর সাম মানি M -O -N e Y ইয়াই তো ভিউয়ার্স আমরা এইভাবে যদি বগিটিভ কেস যুক্ত কোনো সেন্টেন্সকে আমরা নেসে রূপান্তর করতে পারি ভিউয়ার্স মূল কথা সর্বশেষ কথাটা হলো যদি আমরা আমরা যদি এস এস সেন্টেন্স নেশন ভালোভাবে পারি তাহলে আমরা পেজিস্টিনেশন ভালোভাবে মাত্র কয়েকটা রুলস ভিউয়ার্স আমি পরবর্তী আমার রুল আমার ক্লাসগুলোর মধ্যে কিভাবে অনেকগুলো সেন্টেন্স থাকলে যুগ করতে হয় বা ইয়েস নো বা থ্যাঙ্ক ইউ এগুলো নিয়ে আলোচনা করব তো আর এর আগ পর্যন্ত ভালো থাকবেন আর সের সাবারও সবারও বলি যদি আমার চ্যানেলটি আমার ক্লাসটি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন